প্রান্ত এভাবেই প্রাথমিক শেষে শুরু হলো ওই খাতা যে উঁচু বেঞ্চে রাখতে কি করছেন আজ? প্রায় তো কমরেডদের ধরনে সপ্তম বার্ষিক রক্তদান শিবির সিপিআইএম রামনগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। এটা মূলত আমাদের এই রামনগরে পার্টি যারা গঠন করেছে এবং রামনগরের যে কলোনি স্থাপন সুভাষপল্লী কলোনি, ক্ষুদিরামপল্লী কলোনি, এই পালচৌধুরী বাগানকে দখল করে সাধারণ মানুষের মধ্যে পাট্টা বিলি করে সুভাষপল্লী তৈরি করা, সুভাষ মূর্তি প্রতিষ্ঠা করা, নেতাজি সুভাষচন্দ্র প্রাথমিক বিদ্যালয় তৈরি করা, সেই সমস্ত প্রয়াত কমরেডদেরকে স্মরণ করেই এই অনুষ্ঠান আমাদের হয়। এবং এই অনুষ্ঠান আজকে শুধু রক্তদান শিবির নয়, রক্তদান শিবিরের সাথে সাথে অনুষ্ঠিত হচ্ছে চক্ষু পরীক্ষা শিবির, অনুষ্ঠিত হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা, মরণোত্তর দেহদানের অঙ্গীকার। আমরা জানি যে আমাদের মরে যাওয়ার পর সেই দেহকে আগুনে পুড়িয়ে বা কবরে দিয়ে, দেহকে ধ্বংস করে না দিয়ে বিজ্ঞানের উন্নতি সাধনে, এবং আমার যে চোখ তাকে হচ্ছে যারা অন্ধ তাদের মধ্যে আবার মরে যাওয়ার 24 ঘন্টার মধ্যে সেই চক্ষুকে দান করা যায়, সে আবার পৃথিবীর আলো দেখতে পায়, আমার কিডনি তাকে দান করে মরণাপন্ন যাদের কিডনি নষ্ট হয়ে গেছে তাকে দান করা যায়, এবং এইটাকেই আমাদের অতীতের বামপন্থী নেতৃত্বদের যেভাবে আমরা জ্যোতি বসু সহ যারা চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য তাদের দেহ দান করেছেন সেই অঙ্গীকারই রামনগর শাখায় আজকে রক্ত মরণোত্তর দেহদানের অঙ্গীকার হবে। সেইখানে হচ্ছে গণদর্পণ এবং তাদের যে নদিয়া জেলা শাখা তারা উপস্থিত থাকবে, মানুষকে সচেতন অ্যাওয়ারনেস প্রোগ্রাম তারা করবে। এবং আমাদের আরও কর্মসূচি হচ্ছে যে শিশুদের এই সময় যে জ্বর হচ্ছে সেই জ্বরে কীভাবে হচ্ছে মায়েরা তাকে পরিচর্যা করবে, ডক্টর সৌমেন্দু নাথ সে বিষয়ে হচ্ছে সেমিনার করবেন। স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা ও আরএসএসদের ভূমিকা কী ছিল সেই বিষয়ে বিশিষ্ট লেখক কমরেড সুপ্রতিপ রায় তিনি হচ্ছে একটা সেমিনার করবেন। এই হচ্ছে আমাদের কর্মসূচি। কতজন রক্ত দেবে? রক্ত এই পর্যন্ত 30 হয়েছে, আরও 40। কত মোটামুটি? 40। আচ্ছা আচ্ছা। আর মরণোত্তর দেহদান কতজন করবে? এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে 10 জন আজকে অঙ্গীকার করবে। 10 জন মরণোত্তর দেহদান? ঠিক আছে। তোমার নাম বলো? অমল ঘোষ, সম্পাদক এরিয়া কমিটি।